যদি আপনাকে সমর্থন দিতে হয় আমি আপনাকে সমর্থন দেব। আমরা চাই বৈশাখ উন্নয়ন হোক। আজকে বরিশালের জন্য কারণদের দিন শপথ ফকনসের এবার শপথ গ্রহণের পরে আমরা দীর্ঘ তিন মাস অপেক্ষা করছিলাম। প্রতিটা দিন আমরা গণনা করছিলাম কবে সেই ফোনটি আসবে যেতে ফোকন ছেলে আমার মেয়রের দায়িত্ব নেবে। আজকে ভাইরা সেই দিন এসেছে। আজকে এই 14 তারিখে আমাদের প্রাণ প্রিয় নেতা ফোকন ছেলে আবার বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ করবে। ভাই বোনেরা, বিগত বছরগুলোতে বরিশাল অবহেলিত ছিল, যেখানে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল সেখানে বরিশাল অবহেলিত ছিল। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই সোনার বাংলা স্বপ্ন থেকেও আমরা অবহেলিত ছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃপায় ফোকন ছেলেবাদকে মরণ দেওয়া হয় এবং বরিশালবাসী আজকে ফোকন ছেলেবাদকে নির্বাচিত করেছে। কারণ বরিশালবাসী চান একটা শান্তিপূর্ণ পরিবেশে বরিশালের উন্নয়ন হোক। বাংলাদেশে আনাতে কানাতে যাবে উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, বরিশালও সেভাবে এগিয়ে যাক। এবং সেই জন্য আমরা এই 12 জুন নির্বাচনে আপনারা দেখেছেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছে। আমরা বরিশালবাসী, আমরা আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমাদের 2 লক্ষ মা বোনরা যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে বাংলাদেশের অন্যান্য জায়গার সঙ্গে বরিশালকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সেই জন্য নবনির্বাচিত মেয়র ফোকন ছেলেবাদকে আমি অনুরোধ জানাব, আপনাকে বরিশালবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আপনাকে সততা ন্যায় নিষ্ঠার সঙ্গে আপনার দায়িত্ব পালন করতে হবে। অতীতে কে কি করেছে সেটাকে আপনারা উদাহরণ সব পেতে পারবেন না। আপনি এই এলাকায় লোকজনের বরিশালবাসীর উন্নয়নের কথা চিন্তা করবেন। বরিশালের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, বরিশালের মানুষ যাতে মাথা উঁচু করে বুঝতে পারে যে আমরা বরিশালের মানুষ, আমাদের একজন সুযোগ্য একজন নগরপিতা আছে, তাহলে এই কথাগুলো তারা বলতে পারে। আপনি দয়া করে আপনি সেই পর্যায়ে আপনাকে ফেলে আসে। মাননীয় মেহমান, আমি এখানকার স্থানীয় সংসদ সদস্য হিসাবে আমার পক্ষ থেকে যত সহযোগিতা দরকার আমি আপনাকে সেই সহযোগিতা আমি রাজি আছি। আমি আমার জীবন বিপর্যয় করেও যদি আপনাকে সমর্থন দিতে হয় আমি আপনাকে সমর্থন দেব। আমরা চাই বরিশাল উন্নয়ন হোক। বরিশালবাসী ভাই বোনেরা, আপনারা জেনে খুশি হবেন গত বৃহস্পতিবার একটেকের মিটিংয়ে এই বরিশালের উন্নয়নের জন্য 797 কোটি টাকা একটা প্রকল্প পাস হয়েছে। এটা হয়েছে বিগত বছরগুলোতে বরিশালে কোনো উন্নয়ন হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালের কথা বিবেচনা করে 797 কোটি টাকা প্রকল্পগুলি পাস করেছে এবং হাসি মুখে পাস করেছে। এবং এই 797 কোটি টাকা প্রকল্পের ভিতরে সিটি কর্পোরেশনকে 80 কোটি টাকা দেওয়ার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেষে সেই 80 কোটি টাকা অনুদান হিসাবে দিয়েছে। এর মানে মাননীয় প্রধানমন্ত্রী চান বরিশালে বিগত বছরগুলোতে যেভাবে অবহেলাতে আমরা জীবনযাপন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী চান নবনির্বাচিত মেয়র ফোকন ছেলেবাদের নেতৃত্বে বরিশাল এগিয়ে যাবে। বরিশাল এগিয়ে যাবে, আমরা চাই বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ নগরী হিসাবে বরিশাল খ্যাতি লাভ করবে।